বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামসুন নাহার, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন থেকে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় পঞ্চম নিয়ে আলোচনা করব। অধ্যায় পঞ্চমে আমাদের রয়েছে সামাজিকীকরণ ও উন্নয়ন। সামাজিকীকরণ ও উন্নয়ন এর পার্ট এক এবং পার্ট দুই নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণ ও উন্নয়ন নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে আগে জানতে হবে সামাজিকীকরণ কি। আমরা জানি সামাজিকীকরণ হলো মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্তই চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণে উপযোগী হয়ে ওঠে এবং ব্যক্তি এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজের নিয়মনীতি, মূল্যবোধ, আচারবোধ, আদর্শ ইত্যাদি সম্পর্কে আয়ত্ত করে এবং উন্নয়ন নিজের উন্নয়ন ঘটায় এবং সমাজেরও উন্নয়ন করে থাকে। এই ছিল সামাজিকীকরণ ও উন্নয়ন। পার্ট এক নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠানগুলো হলো পরিবার, তারপরে হলো স্থানীয় সমাজ, তারপরে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, তারপরে হলো সমবয়সী সঙ্গীত, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। এই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবে মানুষ জন্মের পর থেকে সামাজিকীকরণ হয়ে ওঠে। যেমন আমরা সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠান হইল পরিবার। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশুরা পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্ম চর্চা ইত্যাদি পরিবারের মধ্যে থেকে বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিভা সরাসরি ব্যক্তির উপর পড়ে এবং সামাজিক, এই জন্যে বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী প্রভাব হচ্ছে পরিবার। পরিবারেই আমরা ছোট থেকে পরিবারে সব কিছু আচার আচরণ সব কিছু শিখে থাকে। তারপরে হলো সামাজিকীকরণের স্থানীয় সমাজের প্রভাব। মা বাবা এবং পরিবারের পর স্থানীয় সমাজে শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। চারপাশের মানুষের আচার আচরণ, বিভিন্ন চালচলন দেখে শিশু বেড়ে উঠে। এভাবে সহজে সমাজের রীতিনীতি সে শিখে থাকে এবং সামাজিক স্থানীয় সমাজের কাছ থেকে শিশুরা অনেক কিছু শিখে এবং তার আচরণ পরিবর্তন হয়ে থাকে। তারপরে হলো স্থানীয় সমাজে বিভিন্ন উপাদানের প্রভাব। স্থানীয় সমাজে বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে তোমার সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলা ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এইসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে এবং শিশুরা সেই সংগঠনগুলোর মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের আচার আচরণ শিখে থাকে এবং শিশুদের সবার সাথে মিশে সেখানে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে। তারপরে সৌন্দর্য বোধ জেগে উঠে এবং তাকে সহনশীল হতে শিখা। এইভাবে ব্যক্তি স্থানীয় সমাজে নিজেকে খাপ খায় এবং তাদের অংশ হয়ে ওঠে। তারপর হলো সমবয়সী সঙ্গীত। শিশু সামাজিকীকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে শিশুরা ছোট থেকে বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে তারা অনেক কিছু শিখে থাকে, যেমন কথাবার্তা, আচার আচরণ, তারপরে চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা ও সহনশীলতা নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। তারপরে হলো শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হয়ে পর্যাপ্ত সুযোগ পায়। এই প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর শিশুরা একে অপরের সাথে মিশে এবং শিক্ষার্থীদের সাথে সহযোগিতা, সহমর্মিত, দেশপ্রেম, নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী তারা অর্জন করে। তারা সেখানে বিভিন্ন জিনিস তারা শিক্ষার্থীদের মধ্যে থেকে শিখে থাকে। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে রাজনৈতিক প্রতিষ্ঠান।
রাজনৈতিক দল নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ও ব্যক্তির সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে নাগরিক দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। এই ছিল আমাদের সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। এই প্রভাবগুলো তোমরা ভালো করে শিখবা, কারণ এগুলো থেকে তোমাদের অনুধাবনের প্রশ্ন হয়ে থাকে, তারপরে সৃজনশীল হয়ে থাকে। তারপর আমরা পার্ট দুই, সামাজিকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। সামাজিকরণের বিভিন্ন প্রতিষ্ঠান যেরূপভাবে কাজ করে সেভাবে বিভিন্ন উপাদানও কাজ করে থাকে। সামাজিকরণের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে অনুকরণ, তারপর অভিভাবন এবং অঙ্গীভূতকরণ ও বাসা। এই চারটি উপাদান কাজ করে থাকে। যখন একজন অপরজনের কাজ আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ, বাস্তবভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রা অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশে উপযোগী করে নিজেকে খাপ খাওয়া। তারপরে হলো অভিভাবন। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব ও তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুরা বিভিন্নভাবে অভিমানে পরিলক্ষিত হয়ে ওঠে। যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে শিশুরা অভিভাবন হয়ে থাকে। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানো এবং অন্যর আচার আচরণ কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করা। এ ছিল অভিভাবন। তারপর অঙ্গীভূতকরণ। শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছু করে না, শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজনে তা সে বুঝতে পারে এবং জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয় হয়ে যায়। এইভাবে শিশু অঙ্গীভূত করে নিয়ে বিভিন্ন খেলনা, ছবি ও সড়ার বই প্রভৃতি যা তার বিনোদনের কাজে লাগে। শিশুরা তার পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে। এটি শিশুর এক ধরনের বিনোদন। এই ছিল অঙ্গীভূতকরণ। তারপরে হলো ভাষা। মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা। ভাষা সংস্কৃত ও সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে এবং এই ভাষার মাধ্যমে নিজেকে জানা কিংবা দেশ ও সমাজের এবং পরিজগতের সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষাগ্রহণ সবই ভাষার মাধ্যমে হয়ে থাকে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। এই ছিল আমাদের সামাজিকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। এখন আমি একটা বাড়ির কাজ দিয়েছি, এখানে সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করে এগুলো তোমরা বাড়ির কাজ করে রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টপিকসটা ভালো করে পড়বা এবং মনোযোগ সহকারে যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব এবং বিভিন্ন উপাদানের প্রভাবগুলো ভালো করে পড়ে প্রস্তুত নিয়ে রাখবা। এই ছিল আজকের মতো পড়া এবং শেষ করলাম। খুদা হাফেজ।